হে আমার আজকে উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রামের ভাই বাবারা, এমন একজন ওলি ছিলেন যিনার নাম ছিল হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহি। নাম কি? ওই ফতে আলী রহমতুল্লাহি আলাইহি বড় মাপের ওলি ছিলেন। ওলি হওয়ার আগে উনি দুনিয়ার জমিনে যখন বসবাস করতেন রে, ওনার ছোটবেলায় ওনার বাবা ওনারে ছাইরা দিয়া দুনিয়া থেকে চলে গেছে। বাবা রে, কোন সন্তানের বাবা যদি তার ছোট বয়সে তারে ছাইরা দিয়া এতিম বানাইয়া চলে যায়, আপনারা বলেন তার মনে কোনো শান্তি থাকেনি? কথা বলেন থাকেনি না? ফতে আলী রহমতুল্লাহি আলাইহির বাবা যখন ওনারে ছাইরা কবরে চলে গেছে রে বন্ধু, উনি ওনার বাবার জন্য কান্দে ওনার মা ওনারে ডাক দিয়া কয়, ফতে আলী রে, ও ফতে আলী রে, তুমি কেন তোমার বাবার জন্য কান্দ? ছেলেটার মা এই কথা বলতে দেরি, ছেলেটা একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমি কেন কান্দি জানেননি? আপনি মা তো আমারে আদর করেন, যত্ন করেন। আমি যখন মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতাম যাই, অনেক ফুলাফানের মা বাবা আইসা সন্তানের ডাক দিয়া কোলের মধ্যে লইয়া যায়। এতদিন হইয়া গেছে গো মা, আমার বাপ তো একটাবার আমি ফতে আলী রে আব্বা কইয়া ডাক দিয়া কোলে তুইলা নিছে না। মা গো মা, আমার মনটা আমার বাপরে দেখতাম চাই, কিন্তু মাটার মনের মধ্যে বড় কষ্ট, তার মা তার পড়ালেখার খরচ চালাইতে পারে না। ফতে আলীর মা একটা ডাক দিয়া কয়, বাবা রে আয় না আমার কাছে আয়, আমি মা তোরে আর মাদ্রাসায় যাইতে দিতাম না। কি করতো না? মাদ্রাসায় যাইতে। ফতে আলীর মা একটা ডাক দিয়া কয়, ফতে আলী রে আমি মা তোরে আর মাদ্রাসায় যাইতে দিতাম না। এবার মা জননী ডাক দিয়া কয়, বাবা মাদ্রাসায় যাইও না। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, কেন মাদ্রাসায় যাইতে দিতেন না? সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা মাদ্রাসায় যাইতে দিতাম কেমনে? তোমার বাবা থাকতে খরচ চালাইতো, এখন তোমার বাবা নাই, খরচ চালানোর ক্ষমতা নাই। ছেলেটা একটা ডাক দিয়া কয়, মা আমার বাবা নাই কথা সত্য, কিন্তু আপনি মা জননীর চেহারা সাইয়া সাইয়া আমি ফতে আলীর জীবনটা চইলা যাইতো, কিন্তু আপনি মা জননী দুনিয়ার জমিনে আমার কাছে থাকলে চলব আমি পড়ালেখাও করতাম না। মা একটা ডাক দিয়া কয়, বাবা চলো চলো চলো, আমাদের সংসার চালানোর জন্য আমাদের টাকা পয়সার দরকার। এই কথা বইলা হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইকে দুনিয়ার জমিনে তার মা তার এলাকা থাইকা ওয়ারাসা নামক জায়গা থাইকা মদিনার পথে রওনা করছে। যাইতে 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 ভারতের হুগলি নামক রাজ্য পর্যন্ত যাইয়া যখন ওই জায়গার মধ্যে প্রবেশ করছে, হুগলির নদীর মধ্যে যখন ভ্রমণ করা শুরু করলেন, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে লঞ্চ দুর্ঘটনায় ওই হযরতে ফতে আলীর আম্মা জান দুনিয়া ছাইরা চইলা গেছে। বন্ধুরে, ভারতের জমিনে কলকাতার মধ্যে ওই আল্লাহর অলি হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, আমি গুনাগার ওই ফতে আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে যায়া দেখলাম রে, ওই ফতে আলীর বাবা ছিল না, মা ছিল না, কিন্তু ফতে আলীর টাকা পয়সা কোনো কিছু নাই। বর্তমানে ফতে আলী শাহ দরবারের মধ্যে টাকা পয়সা দন্দলত খানা ফেনার কোনো অভাব নাই। দৈনিক হাজার হাজার মানুষ আল্লাহর অলি ফতে আলীর দরবারের মধ্যে খানা পিনা খায়। বাবা আসিনি, লঞ্চ দুর্ঘটনায় গেছে মারা। লঞ্চ দুর্ঘটনায় যখন মাও মারা গেছে, বাবাও নাই মাও নাই, ছোট্ট ছেলে হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাই কেমনে এবার লঞ্চ দুর্ঘটনা তাইকা বাঁচবো? আল্লাহ রহমত করার কারণে হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাই সমুদ্রর মাঝখান তাইকা একবারে পারে যায়া পড়ছে। হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখে রে, একটা বড় মৌলভী সাহেব হুজুর বড় একটা মিয়া সাহেব আইসা হযরতে ফতে আলী রে কোলে লইয়া কয়, বাবা রে কেন তুমি এই জায়গার মধ্যে একা একা শুয়া রইছো? তোমার মা কই বাবা?
বাবা কই ফতে আলী একটা ডাক দিয়া কই হুজুর ও আমার মা নাই বাবা নাই আমার বাবা মারা গেছে আমার জন্মের 7-8 বছর পরে আমার মাটা গত কালকে লঞ্চ দুর্ঘটনায় সমুদ্রের মধ্যে মারা গেছে হুজুর আপনার কাছে আবদার গো আমার আপনি মাইরেন না 10-11 বছর মারব এই কথা চিন্তা করছে কিন্তু হুজুর একটা ডাক দিয়া কই আব্বা আমার তো একটা সন্তান নাই আমি আমার সন্তান নাই চিন্তা করছি আব্বা গো আসেন আপনারে আমি আদর কইরা আমার সন্তানের মনের জ্বালা পূরণ করব সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ আল্লাহর আলী হযরতে ফতে আলী রহমাতুল্লাহি আলাই উনি যখন ওনার মা নাই বাবা নাই উনি আল্লাহর ওলির কাছে গেলেন আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে উনি আগে পড়তেন মাদ্রাসায় আল্লাহর ওলি ফতে আলী যখন ওনার ওই হুজুরটা ওনার লালন পালন করব হুজুরটা একটা কন্নারে বয়া বয়া কোরআন তেলাওয়াত করতেছে ফতে আলী হযরতে আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে ফতে আলী রহমাতুল্লাহি আলাই একটা সাইডে বয়া বয়া গুন 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 করে কোরআন তেলাওয়াত শুনতাছে আর নিজে নিজে মনে মনে পড়তাছে সুবহানাল্লাহ হুজুর ফতে আলীর গুনগুন আওয়াজ শুইনা ডাক দিয়া কয় ফতে আলী গো ও ফতে আলী জবান দিয়া কি পড়ো ফতে আলী কয় আল্লাহর কোরআন পড়ি কয় তুমি পারনি কয় পারি কয় আসো আমার সামনে আসো এই কোরআন তেলাওয়াত তুমি আমারে একটু কইরা শোনাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম রে 11 বছরের একটা সন্তান কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে শুরু কইরা সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন অল্প সময়ের মধ্যে পড়িরা শোনাইয়া দিছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয় ফতে আলী গো কেন 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 11 বছর বয়সে আল্লাহর কোরআনটা মুখস্থ করে আমারে শুনাইয়া দিলা কেন বলো না উনি ডাক দিয়া কয় আমার বাবা তো আপনার চাইতে বড় ধরনের ওলি ছিল আমার বাবা চোখটা খাইতা একটা মানুষের মাথায় হাত দিয়া যদি কোনো দোয়া করতে আমার আল্লাহ ওই দোয়া আমার বাবারও ছিলাই কবুল করত ফতে আলী ও তোমার বাবার নাম কি কয় আমার বাবার নাম হযরতে ওয়ারিস আলী রহমাতুল্লাহি আলাই আচ্ছা আচ্ছা তুমি কি ওই যে ওয়ারেসা নামক রাজ্যের ওয়ারিস আলী রহমাতুল্লাহি আলাইয়ের সন্তান নি কয় হ্যাঁ কয় তোমার আব্বা তোমারে কেমন শিক্ষা প্রদান করছে কয় আপনি বলেন আপনি কেমন শিক্ষা গ্রহণ করতে চান 11 বছর বয়স ফুলা ডাক দিয়া কয় হুজুর কয় আপনি কেমন এলেম অর্জন করতে চান বলেন কয় তুমি কেমন অর্জন অর্জন করছো বলো না কয় আমার কাছে শরীয়তের এলেম আমার কাছে তরিকতের এলেম হাকিকতের এলেম মারেফতের এলেম সব কিছু আছে কয় আমারে সব কিছু শিখিয়ে দাও কয় সব কিছু শিখতে হইলে চোখ বন্ধ করে আমার দিকে তাকান সব কিছু শিখিয়ে দিমু কয় চোখ বন্ধ করলে তো আমি অন্ধকার দেখি ও আমার উত্তর সাঙ্গরের মানুষ আপনারা চোখ বন্ধ করলে কোনো কিছু দেখেননি কোনো কিছু দেখেননি আর আল্লাহর ওলি ফতে আলী একটা ডাক দিয়া কয় হুজুর আপনি চোখ বন্ধ করলে অন্ধকার দেখেন দুনিয়ার মানুষ চোখ বন্ধ করলে অন্ধকার দেখে আর আমি ফতে আলী চোখ বন্ধ করলে কি দেখি জানেন নি আমি চোখটা বন্ধ করলে আমার ডাইন চোখ দিয়া দেখি আল্লাহর কাবা ঘর আর বাম চোখ দিয়া দেখি আমার মদিনার নবীর রওজা আলেম সাহেব একটা ডাক দিয়ে কয় রে ফতে আলী রে চোখ বন্ধ করলাম দেখি না কয় কেমনে দেখবেন অন্তরের চোখ বন্ধ করেন কেন দুনিয়ার চোখ বন্ধ কইরা অন্তরের চোখ খুইলা দিগা আপনার শরীরের 9টা দরজা খুইলা দেন শরীরের 9টা দরজা খুইলা দিলে আপনার ভিতরে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের এলেম ঢুকা যাইব এবার উনি ডাক দিয়া কয় 9টা দরজা কি আমি জানি না এই জন্য আশেক ডাক দিয়া বলতেছেন তোমার 9 দরজা করিব তুমি লয়রে ফুলের গন্ধরে তুমি বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বোমরা নিশি হইলে যাইও ফুল বনে ফুলা ফাইন নিশি হইলে ফুল বন কে এটা দুনিয়ার ফেমের
দুনিয়ার প্রেম এই যে আজকে উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রামের মানুষ মাহফিলে নিশি রাত্র বেলা বইসা রইছে রাত্র 12টা বাজে মানুষগুলা এত কষ্ট কইরা বসে মাইকটা ধরছি একটা ঘন্টা হইছে কিন্তু মানুষগুলো যায় না কেন যায় না জিজ্ঞাসা করলে কইব হুজুর আখিরি মুনাজাত দিয়া যামু কারণ আমরা জানি আখিরি মুনাজাত দিয়া বাড়ি গেলে জীবনের গুনাহ মাফ জোরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফতে আলী একটা ডাক দিয়া কয় হুজুর নয়টা দরজা বন্ধ কইরা দেন নয়টা দরজা বন্ধ করলে এলেম পাবেন এলেম দিতে 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 আল্লাহর ওলির সকল এলেম দিয়া ওই আলেম এরও সম্মানিত বানাইছে এবার 11 বছর হুজুরের 11 বছরের ছোট্ট বাচ্চারে উনি ডাক দিয়া কয় বাবা রে তুমি তো আমারে এলেম দিছ আমার এর চাইতে বড় উস্তাদ নাই 11 বছরের শিশু তুমি আমারে মুরিদ বানাইয়া লও বয়স কত কত কয় না কয় যা 11 বছর বয়সের বাচ্চা মুরিদ বানাইব আরে হুজুর 11 বছরের বাচ্চা আমি কেমনে মুরিদ বানাইতাম ভাই আমি মুরিদ বানাইতাম পারতাম না আপনি আমার কাছে থাকেন আমি সাবালক হইয়া লই এরপরে আমি আপনারে মুরিদ বানামু আপনি তরিকতের সবক নিবেন কয় আপনি সাবালক এখন হইবেন দূরের কথা গো এখন চক্ষুটা খুইলা দেখি চক্ষুটা বন্ধ করলে আমি দেখি আপনি শুধু 11 বছরের বালক নয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারে আমার সামনে একটা সুরত দিয়া দুনিয়ার জমিনে আমার রাসূলের শুরুতে আপনি মুর্শিদে আমার সামনে বসাইয়া দিছে ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে তালা মারছে কলবের ভিতরে সাবিরয় দয়ালের কাছে সেই তালা খুলিবে কোনজন মুর্শিদ বিহনে আরে মুর্শিদ নামটি স্মরণ কর নিজের ইমান ওজন কর বিসমিল্লাকে চাপা রাখ হৃৎপিণ্ডের ভিতরে ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে সাথে সাথে মন মাগাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে জোরে কন্যা ঠিক কি না উনি একটা ডাক দিয়া কয় হুজুর ফতে আলিও আপনার বয়স 11 কিন্তু আপনার ক্ষমতা বেশি গো ফতে আলী ডাক দিয়া কয় আর একটা বছর অপেক্ষা করেন 12 বছর বয়স হইতে দেরি আপনার মুরিদ বানাইতে দেরি হবে না রে ছোট্ট ছোট্ট বাচ্চারা তলেবুল এলেম মাদ্রাসার ছাত্র কোরআন শিখে হাদিস শিখে ঠিক কি না এই বাচ্চারা কোরআন শিখলে লাভ না লস ও বন্ধু যখন কোরআন তেলাওয়াত করে গো কোরআন তেলাওয়াত করতে করতে যখন তারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মশগুল হইয়া যায় এই এলাকার কবরবাসী এই সন্তানদের কারণে কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিলে আল্লাহর কাছে যায় ডাক দিয়া কয় মাবুদ ও দয়াল আল্লাহ আপনি বলেন না এই সন্তানের আমার কবরের আযাব কেন মাফ করা হইছে আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে ও বান্দা তোমার এলাকায় একটা মাদ্রাসার মধ্যে এলাকার সাত্তারেরা এলাকার তলেবুল এলেমেরা যখন কোরআন তেলাওয়াত করে রে আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগিয়া গেছে এই মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোমার মাদ্রাসার ছাত্রর কোরআন তেলাওয়াতের বসিলায় তোমার কবরের আযাব মাফ করে দিছি সুবহানাল্লাহ আচ্ছা বলেন বাবা তাইলে মাদ্রাসা দিয়ে আপনার লাভ না লস লাভ না লস ছাত্রগুলা কোরআন শিখলে শিকার পরে আর যতদিন কোরআন তেলাওয়াত করবে আপনারা লাভ না লস দোয়া করবেন ছোট মানুষ আপনাদের কাছে আসি প্রধান অতিথি বানাইছেন এই শামীম দাদার কুমিল্লা শহরে 5টা মাদ্রাসা আছে 5টা আলহামদুলিল্লাহ জোরে কইতেন না 60টা পুরুষ এমনি পুরুষ মাদ্রাসা হাফিজিয়া আর একটা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ জোরে কোন দোয়া করবেন একটা আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা একটা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা একটা জামিয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা আর একটা হযরত মাহফুজা চৌধুরী সোবানিয়া ইফতেদাই মাদ্রাসা আর একটা এই বছর এই অল্প কিছুদিন হয়েছে খোলা হয়েছে এখন মাত্র 5 জন ভর্তি করানি হয়ে গেছে মহিলা মাদ্রাসা যেটা কুমিল্লা ইসলামিয়া মহিলা স্কুল এন্ড মাদ্রাসা সুন্দরভাবে শুধু মহিলাদের জন্য একবারে নিরিবিলি পরিবেশে মানে বাইর হওয়ার কোনো লাইন নেই আপনাদের দোয়ার বরকত শুধু এগুলা দোয়া করবেন যেন সুন্নিয়তের খেদমতে ইসলামের খেদমতে মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ ছোট দেওয়া যায় নাকি দাড়িটারি উঠছে না না বাবা এটা শুধু দুনিয়ার জমিনে ক্ষমতা আমার না ক্ষমতা দিয়েছেন কে কথা বলেন দিয়েছেন কে আরো যদি ক্ষমতা হয় আরো যদি কামাই করে আরো করে কথা কয় না কেন দরকার আছে না নাই আগে একটা ছেলেরে মাদ্রাসা পড়ে আগে কোরআন শিখাইবা
আর নাইলে কবরে গেলে মুগুরের বাড়ি এক তোমারই ছত্র সব আপনার দিদি কথা কই না কেন কবর দুনিয়াতে সন্তানেরে খাওয়াইয়া যাইবেন এই ফুলা ফুট 20 করে করে ঘুরে বেড়াইবো লাভ নাই কবরে যাবেন বাসার বাড়ি সব আপনার দিদি আল্লাহ দিগাইবো তোমার সন্তানের তুমি কি শিখাইছো তখন যদি কোন আল্লাহ গামজা করে না বানাইছিলাম উপায় আছে তাহলে মাদ্রাসা ভরাইলে লাভ না লস একটা ফোলা যদি মাদ্রাসায় ভরা কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে এই ফোলাটা কি বড় হইলে কোনোদিন মা বাবার বাধ্যন ছাড়া থাকবো চিন্তা করেন মনোযোগ দেন বুঝেন একটা মাদ্রাসায় ছেলেকে পড়াইলে কত লাভ লাভ আছে না নাই এলাকার যুবক এলাকার মুরব্বী জানা আছেন এই মাদ্রাসা উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রাম সৈয়দ নাসিরউদ্দিন সিবা সাহার আওলাদের সুর ওনার নামের মাদ্রাসা এটার প্রতি নজর করলে আপনার প্রতি নজর করবে কি আল্লাহ বলে বলেন না কে আল্লাহ এই যে আজকে খানদুরের হুজুর কেবলা বসে আছে এত কষ্ট করে উনি এখানে বসে থাকার কারণ কি আপনাদেরকে নজর করা দেখে রাখা মারহাবা করবেন আর জোরে বলবেন না মারহাবা মারহাবা আরে বাবা এই দুনিয়ার জমিনের ভিতরে যখন সন্তানেরা তার মা বাবার জন্য হাত বাড়িয়ে দোয়া করে কি বাড়িয়ে আমার রাসূল বলেছেন তার চোখের পানিগুলো মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয় তার মা বাবার কবরে আযাব মাফ করে দেয় জোরে কইছেন না সুবহানাল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করানোর দরকার আছে না আপনার কি কষ্ট হইতেছে দু জবান খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ আমরা সবাই গোনা গার গোন বিজি আপনায় চিনলাম না হায়রে সেই কারণে রোদ হাসরে আমাদেরকে বুইলেন না বাজানো ও দক্ষিণ গ্রাম এলাকার ভাই বাবা রায় আল্লাহর অলি ফতে আলীর ভিতরে শরীয়ত হাকিকত তরিকত মারেফত সাতটা এলেম আছে না নাই পরিচিত হইতে 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 মা বাবার দোয়ার কারণে এত পরিচিত হইছে রে আল্লাহর অলি ফতে আলীর সম্মান ইজ্জত ক্ষমতা পাইয়া হযরতে ফতে আলী রহমতুল্লাহি আলাই দুনিয়ার জমিনে সাম্রাজ্য খাটাইয়া অনেক মানুষ ফতে আলীর দরবারে 12-14-15 বছর বয়স হওয়ার পরে আস্তে 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 এত মানুষ আসে রে আস্তে আস্তে ফতে আলীর হাত ধরিয়া মুরিদ হইয়া ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আপনি যখন আমারে তরিকতের তালিম দিছেন আমারে যখন কোরআন হাদিস সম্পর্কে বুঝাইছেন বোঝানোর পরে আমি যখন তাহাজ্জুদের নামাজি উইটা আমি যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দতাম আমার কাছে মদিনার নবীর দিদার পাইয়া যাইতাম জোরে কয় না কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার দিদার পাইতো নবীর আর জোরে কয় না কার দিদার নবীর ফতে আলী একটা ডাক দিয়া কয় রে এলাকার মানুষ নবীর দিদার তোমরা পাইতা আল্লাহর অলি ফতে আলী এই কথা শুনে একটা মুস্কি হাসি দিছে সুবহানাল্লাহ জোরে কয় না একটা মুস্কি হাসি যখন দিছে রে মুস্কি হাসিটা দিয়া ফতে আলী রহমতুল্লাহ গিয়ালাই এবার ওই জায়গার মধ্যে তাইকা উনি ওনার ঘরের মধ্যে যাইয়া সেজদার মধ্যে পুরা চোখের পানি বালে বালে কান্দি আল্লাহর কাছে একটা ডাক দিয়া কই আল্লাহ আমার কাছে এত মানুষ মুরিদ হইছে কিন্তু আমি পাগলা তো এখনো পর্যন্ত আমার নবীর দিদার পাইছি না আমার মুরিদেরা নবীর দিদার পায় আমি কি লেগে এখনো পর্যন্ত নবীর দিদার পাইছি না হঠাৎ কইরা ফতে আলীর ঘরে ওই আলেম সাহেব দুইটা ডাক দিয়া কয় হুজুর ফতে আলী ও ফতে আলী ও
আপনি বুঝি নবীর দিদারের জন্য এত কান্নাকাটি করেন? কান্দেন না, কান্দেন না, আপনি কান্দেন না। যদি আপনি নবীরে ভালোবাসে তাকে নবী আপনার দেখা দিব। ফতে আলী ডাক দিয়া কয়, আলেম সাহেব, নবী কি আমারে ভালোবাসে না? আমি এতগুলা মানুষে নবীর দিদারের ব্যবস্থা করে দিছি, আমি নিজে পাইছি না। কথাটা একটা নৌকা দিয়া মাঝি নৌকা পার করার পরে এক গাঢ়ে নামার পরে নৌকা ওই পারে চলে গেছে। মানে নাও দিয়া মানুষ পার করার পরে নৌকার মাঝি এপার হইতে পারে না। ফতে আলী একটা ডাক দিয়া কয়, বাবু ও দয়াল আল্লাহ, আমি এখনো পর্যন্ত মদিনার নবীর দিদার পাইছি না। দয়াল কবে জানি নবীর দিদার ফামু? কইতে কইতে আল্লাহর ওলি ফতে আলী কানতে কানতে ওনার ঘরের হুজরা খানার মধ্যে, মানে খানকার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুমাইতে ঘুমাইতে রে হঠাৎ কইরা ফতে আলী কান্নাচন্ন অবস্থায় যখন ঘুমাইয়া গেছে, কে জানি একজন আইসা ডাক দিয়া কয়, ফতে আলী, ও ফতে আলী, তুমি কি এখনো ঘুমাও? উনি ডাক দিয়া কয়, না আমি ঘুমাই না, কে আপনি? কয়, তুমি না নবীর পাগল, নবীর জন্য কান্নাকাটি করো? কয়, হ্যাঁ, আমার নবী তো আমার একবারও দেখা দিছে না। এবার ফতে আলীর একটা ডাক দিয়া কয়, ফতে আলী গো মাথা উঠাও, আমি নবী তোমার সামনে আইসা গেছি। ফতে আলী একটা ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, আপনি আমার সামনে আছেন, একবার দেখা দিয়া বুঝি আপনি সইলা যাইবেন? নবী কয়, হ্যাঁ। ফতে আলী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একবার দেখা দিয়া যদি সইলা যান, অন্তরের আমার জ্বালা নিবারণ হবে না। আমি যতবার আপনি নবীরে ডাক দিব, নবী গো আপনি বলেন, ততবার দেখা দিবেন নি, তাইলে আপনার চেহারা মুবারকের দিকে আমি তাকামু। আমার নবী একটা ডাক দিয়া কয়, ফতে আলী ও, ও ফতে আলী ও, তুমি যদি আমি নবীরে দেখতা থাও, তোমার ধন সম্পত্তি আসেনি? কয়, না। কয়, কি করছো? কয়, ধন সম্পত্তি বক্ত মুরিদেরা যা দেয় সকল কিছু আমি মানুষরে দান করিয়া দে। কয়, তুমি যদি মইরা যাও কে দান করব? কেউ তো নাই, কেউ নাই, কেউ নাই। ও ফতে আলী ও, তোমার কাছে আমি নবীর একটা আবদার, যদি তুমি আমি দয়াল নবীরে সব সময় দেখতা চাও রে ফতে আলী, তাইলে আমি তোমার কাছে আবদার করি, মানুষ তোমার যে ধন সম্পত্তি দিব, টাকা পয়সা দিব, ওই টাকা পয়সা দিয়ে তুমি ফতে আলী একটা মাদ্রাসা বানাও। সুবহানাল্লাহ। ফতে আলী একটা ডাক দিয়া কয়, নবী গো মাদ্রাসা বানাইলে আপনি খুশি নি? আমার নবী ডাক দিয়া কয়, ফতে আলী খুশি, নবী গো মাদ্রাসায় কি পড়াইতাম? কোরআন হাদিস পড়াইবা, আমি নবী পাগল প্রেমিক বানাইবা? কয়, বানাইলে লাভটা কি হইব? কয়, তুমি আমি নবীরে দেখতে চাও, নবীরে দেখা পাইবা। দেখেন আল্লাহর অলিদের মাথার ভিতরে কত বুদ্ধি আর কত বুদ্ধি, কত বুদ্ধি এগুলা দিছে কে রে বাবা? আল্লাহর অলির ভিতরে এলহামের মাধ্যমে গায়েবি এলেম দান করছে কি? আল্লাহর অলিরা সকল মুরিদের খবর জানেনি, বন্ধ হইলে জানতো না। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝছে হুজুর? আরে এই পুরাটা হবিগঞ্জের জেহানে মাহফিলে যাই, যাইলে দেখি কান্দুরা দরবারের এক একটা ছাপ থাকে। সুবহানাল্লাহ। ওরে ভাই বুঝলাম না, কেন কান্দুরার দরবারের এত পাগল, এত আশেক মানুষ কেন ঘোরাফেরা করে? কারণ তাদের যারা সাপ কেবলা আগে আসিল, ফেমের খেলা খেলা আশেকদেরকে পাগল বানাইয়া দিয়া গেছে, এর লাগে মানুষগুলা কান্দুরার এত পাগল। নামিসা কইলাম, কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে বসাইলা বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা ধন সম্পত্তি টাকারও পাহাড়,
আর আবার কাউরে টাকা পয়সা নাইও দুনিয়ার মাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলা জোরে কনিয়া ওলি আল্লাহ আমার নবী একটা ডাক দিয়া কয় ফতে আলিও ও ফতে আলিও নবীর ঘর মাদ্রাসা বানাও ফতে আলি কয় মাদ্রাসা বানাইলে কি লাভ হইব কয় কোরআন হাদিস পড়াইবা কয় কোরআন হাদিস জানারে পড়ামু তারা লাভটা কি হইব আমার নবী কয় লাভ তারা আলেম হইব ফতে আলি একটা ডাক দিয়া কয় নবী গো যদি কোরআন হাদিস পড়ার পড়ে তারা আপনি নবীর দিদার না পায় আপনি দয়াল নবী বলেন না তারার আলেম হইয়া কোনো লাভ আসেনি আমার নবী ডাক দিয়া কয় ফতে আলে তোমার মতো শরীয়তের আলেম হাকিকতের এলেম তরিকতের এলেম মারেফতের এলেম যদি তোমার মতো সন্তানেরা শিখতে পারে রে এটা হক পুরুষ এটা হক মহিলা আমি জানি ফরজার আড়ালে আমার মা বোনেরা সন্তাছে মা গো মা আপনার মতো মা বোনেরাও তো নবীর দিদার পায় আপনার মতো ভাই বাবারাও তো নবীর দিদার পায় আপনাদের মতো যুবক ভাইরা তো নবীর দিদার পাইতে পাইতে এগারো বছর থেকে মুরিদ করানো শুরু করে দিছে লক্ষ্য করে দেখার এত বড় আল্লাহর অলি হওয়ার কারণে আমার আল্লাহর নবী যদি আইসা ফতে আলীর দেখা দিতে পারে গো আমার আল্লাহর নবী আমার দেখা দিতে পারে কি পারে না আর জবান কইলা কন্যা পারে কি পারে না ফতে আলী রহমতুল্লাহ আলাই নবীর কথা শুনে একটা মাদ্রাসা করে লাইছে ভক্তবিন্দু টাকা দিয়া মাদ্রাসা করার পরে অনেক ভক্তবিন্দু ওই মাদ্রাসায় অনেক ছাত্র পড়ালেখা করে ফতে আলীর মাদ্রাসায় ফরতে ফরতে ভারতের জমিন থেকে উজবেকিস্তান পর্যন্ত ছাত্রর অভাব নাই যেটাই ছাত্র এটাই বুলেট হইয়া নবীর প্রেমিক হইয়া নবীর প্রেমের প্রসার করে সুবহানাল্লাহ জোরে কোন আচ্ছা বলেন এই ছেলেগুলা কোরআনে হাফেজ হওয়ার পরে এই ছেলেগুলা কি এই এলাকায় হইরে থাকবো না বাংলাদেশের বিভিন্ন কবুল করছে এই ফলাফান গুলা যখন কোরআনে হাফেজ হইব কেউ যাবো সিলেট কেউ ঢাকা কেউ অমুক জায়গায় কেউ অমুক জায়গায় যাওয়ার পরে আচ্ছা কোন দুন নাম হইব না সুনাম হইব এটা কি এই দক্ষিণ গ্রাম উত্তর সাঙ্গরের হইব না অন্য এলাকার হইব ফলাফেন তো ডাক দিয়ে কব আমরা মাদ্রাসার নাম কি উত্তর সাঙ্গর দক্ষিণ গ্রাম হযরতে নাসির সৈয়দ নাসিরউদ্দিন সিবা সালার রহমতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ছাত্র আমরা জোরে কইতেন না সুবহানাল্লাহ তাহলে এই মাহফিলটা তো হচ্ছে মাদ্রাসায় ছাত্রর আর কি কোনো লাভ আছে লাভকার আপনাদের লাভকার আপনাদের এই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো এই মাহফিলটা হইলে আপনাদের শুধু লাভ নেই এলাকার কবরবাসীরও কবর রাজা ঠিক কিনা